আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে বইয়ের 1617-তে আসা একটি প্রবলেম সমাধান করব। এই প্রবলেমটি বইয়ে থাকা অন্য যে কোনো প্রবলেমের চেয়ে একটু ডিফারেন্ট। তো চলুন প্রশ্নটি আগে পড়া যাক। বলা হয়েছে দুজন ছাত্র একটি দ্বিঘাত সমীকরণ সমাধানের চেষ্টা করেছেন, যেখানে প্রথম ছাত্রটি সমীকরণের এক্সের সহগটি ভুল লিখেছিলেন। সো ভুল লেখার কারণে তার দুটি মূল বা সমাধান এসেছে 2 এবং 6, আর অপর ছাত্রটি ধ্রুবক পদটি ভুল লিখেছিলেন। সো ভুল লিখে তিনি 2 এবং -9 এই দুটি মূল বা বীজ তিনি পেয়েছিলেন। প্রশ্নটি হচ্ছে নির্ভুল সমীকরণের মূল দুটি বা বীজ দুটি কত হবে। প্রথম ছাত্রের ব্যাপারটা একটু চিন্তা করি, সে এক্সের সহগটি কিন্তু ভুল লিখেছিল, কিন্তু সে কিন্তু ধ্রুবপদটি সঠিক লিখেছিল। তাহলে তার মূল কী কী ছিল? তার মূল বা বীজ ছিল 2 এবং 6। আমাদের যখন একটি দ্বিঘাত সমীকরণের মূল এবং বীজ জানা থাকে, আমরা কিন্তু সেখান থেকে তার সমীকরণটি তৈরি করতে পারি। সমীকরণটি তাহলে কেমন হবে? সমীকরণটি হবে x² - মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ 6+2×x + মূলদ্বয়ের গুণফল = 0। তার মানে আমরা এখানে সমীকরণটি পেয়ে গেলাম x² - 8x + 12 = 0। প্রথম ছাত্র যেই সমীকরণটি নিয়ে কাজ করেছিল, এটি হচ্ছে সেই সমীকরণ। এবং আমরা জানি প্রথম ছাত্র এক্সের সহগটি ভুল লিখেছিল, অর্থাৎ -8x টা এখানে ভুল, কিন্তু সে কিন্তু ধ্রুবপদটি সঠিক লিখেছিল। তাহলে 12টা কিন্তু এখানে কারেক্ট আছে। তাহলে আমরা 12টাকে নিব এবং -8x টাকে বাদ দিব। দ্বিতীয় ছাত্রের প্রশ্নে যাই। দ্বিতীয় ছাত্র মূল বা বীজ হিসেবে পেয়েছিল 2 এবং -9। সো সে কিন্তু ধ্রুবপদটি ভুল লিখেছিল, বাট এক্সের সহগটি কিন্তু সে সঠিক লিখেছিল। তাহলে দ্বিতীয় ছাত্রের সমীকরণটা কী হবে? দ্বিতীয় ছাত্র যে সমীকরণটি নিয়ে কাজ করেছিল, সেটি হবে x² - মূলদ্বয়ের যোগফল × x + মূলদ্বয়ের গুণফল। সো দ্বিতীয় ছাত্রের নির্ণয় সমীকরণটি হচ্ছে x² + 7x - 18 = 0, যেখানে কিন্তু ধ্রুবপদটি সে ভুল লিখেছিল। তার মানে -18 এখানে হচ্ছে ভুল, কিন্তু +7x কিন্তু এখানে সঠিক। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমি কম্বাইন করি, তাহলে আমি যেটা পাবো x² + যেহেতু দ্বিতীয় ছাত্রের এক্সের সহগটি সঠিক, তাই আমরা x² + 7x কিন্তু লিখতে পারি আমাদের প্রকৃত সমীকরণের এক্সের সহগ। এবং প্রথম ছাত্রের যেহেতু ধ্রুবপদটি সঠিক, তাই আমরা প্রকৃত সমীকরণের ধ্রুবপদ হিসেবে +12 কিন্তু লিখতে পারি। এখন এই সমীকরণটি সমাধান করলে যে এক্সের মানগুলো পাবো, সেগুলোই হবে আমার প্রকৃত সমীকরণের এক্সের সমাধান বা বীজ। তাহলে আমরা x² + 7x + 12 = 0 এই সমীকরণকে যদি সমাধান করার চেষ্টা করি, সো মিডল টার্ম থেকে আমরা পাবো x² + 3x + 4x + 12 = 0। দেন এটাকে যদি আমরা কমন নেই, x × x + 3 + 4 × x + 3 = 0, দ্যাট মিন্স x + 3 × x + 4 = 0। আমরা নিম্ন সমাধান পেয়ে যাচ্ছি x = -3 এবং x = -4। তাহলে এটি হচ্ছে আমাদের প্রকৃত সমীকরণের বীজ। সো আশা করি এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই।